আপনারা ইউটিউবে প্রচুর শুনেছেন, শুধু তত্ত্বের মাধ্যমে বলবো লীলাটি, সবাই মন দিয়ে শুনবেন লীলাটি, তত্ত্বের মাধ্যমে বলবো। সময়টা বড় কম এই কারণে, কারণ এরপরে রাসলীলা হবে, আমি বেশি সময় নিতে পারবো না রাত্রি হয়েছে বলে, কিন্তু ঠিক সময়ের মধ্যে আপনাদের শেষ করব। আপনাদের নিবেদন রইল, এই যে প্রসাদ দেখতে পাচ্ছেন, মহাপ্রসাদ কি জোরে বলুন, মহাপ্রসাদ কি? এটা যখন দোকানে কিনতে পাওয়া যায় তখন এটার নাম বাতাসা। এই বাতাসা যখন গোবিন্দের সঙ্গে তুলসী পাতা দিয়ে গোবিন্দের চরণে দেওয়া হয়, তারপর ভক্তকে দেওয়া হয়, এটা প্রসাদ তৈরি হয়ে যায়। এই প্রসাদকে সবাই প্রণাম করবেন। আর একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, আজকে কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ সবাই নিয়ে যাবেন। কমিটির তরফ থেকে ওনাদেরকে আগে আমি বলতে পারি না, ওনারা ব্যবস্থা করতে পারতেন, যা বলবো ওনারা তাই করবেন, কারণ ওনাদের সেরকম ক্ষমতা আছে, কিন্তু পারেননি। এখন যদি পারেন আপনারা পেতেও পারেন, চুপচাপ বসবেন মন দিয়ে শুনবেন। এই বাতাসাটা নেওয়ার উপকারিতা কি, আপনার বাচ্চা, আমি উদাহরণ দিয়ে বললাম, এই যে বাচ্চা বড় চঞ্চল, হ্যাঁ এই বাচ্চা আছে, বাতাসা আছে, দাদা বলেছেন বাতাসা আছে, 10 কেজি 5 কেজি বাতাসা এখানে দেবে। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো বড় চঞ্চলতা করছে, মায়ের বড় অস্বস্তি লাগছে, কেন বলুন তো? বাচ্চা চঞ্চলতা করলে মায়ের খারাপ লাগে, কেন? পাশের জন্য অসুবিধা হয়, কিন্তু বাচ্চার কোনো দোষ নেই, বাচ্চাদের স্বভাব চঞ্চলতা। কিন্তু একটা কথা বলি, আপনার বাচ্চার চঞ্চলতা দূর হবে, স্থির হবে, আপনি প্রতি বৃহস্পতিবার এই বাতাসা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে, ভালো করে শুনে নেবেন আগে, জয় গোপীনাথ বলে এই বাতাসা আপনি খাওয়াবেন। প্রতি বৃহস্পতিবার 10টার সময় স্নান করাবেন, স্কুলে যাবে তার আগে স্নান করিয়ে জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে তার কপালে ঠেকিয়ে জয় গোপীনাথ 3 বার বলবেন, যে বাতাসা প্রসাদটা একটা তুলসী পাতার সঙ্গে বাচ্চার মুখে ভরে দেবেন। আপনি এক বছর দেখুন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, শাস্ত্র বলল। আপনার বাচ্চাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে আপনার বাচ্চার কৃপা হয়ে যাবে। এবার শুনে রাখুন, দ্বিতীয় নিয়মটা বলে দিই, যে যেখানে বসে আছেন, আপনাদের বাড়িতে অনেকে অশান্তি লেগে আছে দিনের পর দিন, শান্তি নাই, এত টাকা পয়সা সব কিছু রোজগার করছেন, শান্তি নাই। শান্তি পাবেন একটা কাজ করতে পারেন, এই বাতাসাটা নিয়ে গিয়ে আপনি তুলসী তলার গোড়াতে, গাছের গোড়াতে এরকম করে, আমাদেরকে তাকান সবাই, এরকম করে গুঁড়ি করে ভেঙে দেবেন। ভেঙে দেবার পর প্রতি বৃহস্পতিবার নয়, প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন, বাড়ির সবাই 1 ঘটি করে জল দিন প্রত্যেক দিন, আর 4 বার করে তুলসী মন্দির পরিক্রমা করুন। দেখুন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি প্রতিষ্ঠা হবে। যদি প্রতিষ্ঠা না হয় এইসব করার পর আমাকে বলবেন, দাদা আপনি ভুল বললেন, কারণ এই কীর্তন করার পর প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা ভক্তের সারা আছে, তারা সবাই একই কথা বলেছে, দাদা উপকার পেয়েছি। বাড়িতে এমন ব্যক্তি আছে যাদের হাঁটু ব্যথা, বড় কষ্ট বহুদিন ধরে ভোগ করছেন, আপনি তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে এই বাতাসা তার মুখে দিন, দেখবেন আস্তে আস্তে তার অনেক কষ্ট দূর হবে। দীর্ঘদিনের রোগ ভালো হচ্ছে না, আপনি বাতাসা জয় গোপীনাথ বলে গঙ্গা জল দিয়ে একটু দিতে পারেন তার মুখে, দেখবেন কৃপা হয়ে যাবে। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে বর্ণনা করব, কীর্তনের শেষে মায়েরা এই বাতাসা কিন্তু কাপড়ে কোণে নিয়ে যাবেন, আস্তে কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, দাদা ভাইরা কিন্তু পকেটে করে নিয়ে যাবেন। এই অমূল্য বাতাসা, এই প্রসাদটা কোথায় পাওয়া যায় আমি জায়গাটার নাম বলে দিই, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। সবাই গয়া যাচ্ছেন, কাশী যাচ্ছেন, বৃন্দাবন যাচ্ছেন, কিন্তু একটা জায়গা যাবার জন্য সবাইকে অনুরোধ রাখবো, প্রদীপ পালের কথাটা শুনবেন। এই বেশি দূর নয়, বর্ধমান বাস স্ট্যান্ডে নামবেন, রেল স্টেশনে নামবেন, স্টেশন থেকে ট্রেন পাওয়া যায়, বাস পাওয়া যায়, আপনি শ্রীখণ্ডে চলে যাবেন, দেখবেন একটা পাথরের গোপীনাথ আছে, আশ্চর্যের ব্যাপার, সব দেবতার হাতে নাড়ু আছে, সেই নাড়ুগুলো এইরকম নাড়ু, তৈরি করা নাড়ু, কিন্তু আশ্চর্য হবেন ওই গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। ওই পাথরের নাড়ুটা পাথরের হলো কেন, তারই তত্ত্ব কিন্তু আপনাদের সামনে আজকে বর্ণনা করবো।